এই রিজনিংটি দু হাজার একুশ সালের ডাব্লু বিপি এর প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে বলছে এখানে যে নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি ছয় আছে যার আগে এক অথবা পাঁচ ও পরে তিন অথবা নয় থাকবে এই দেখো এখানে একটা নাম্বার সিকোয়েন্স দিয়ে দিয়েছে তারপরে একটা নাম্বার সিকোয়েন্স আছে আর বলছে এখানে কতগুলি ছয় আছে কতগুলি ছয় আছে যার আগে এক অথবা পাঁচ আছে ওকে আর পরে তিন অথবা নয় থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আগে আমরা দেখব যে এখানে কতগুলো ছয় আছে এটা দেখব তো দেখো এখানে ছয় আছে তো তিনটা করে সংখ্যা নিচ্ছি কারণ এখানে ডান দিক আর বাম দিকে কী কী সংখ্যা আছে এটা হিসাব রাখতে হবে এই কারণে আমরা তিনটা করে সংখ্যা নিলাম যাতে মাঝখানে ছয় থাকে ওকে তাহলে এটা একটা হলো এটা একটা হলো আর কোথায় আছে ছয় দেখো এই যে এখানেও ছয় আছে এখানেও ছয় আছে ওকে আর কোথায় আছে এখানেও দেখতে পাচ্ছি সিক্স আছে এখানে এই যে এখানে আছে সিক্স ঠিক আছে আর কোথায় আছে এই যে এখানে সিক্স আছে এখানে সিক্স আর আর এই যে এখানেও সিক্স আর কোথায় আছে এই যে এখানেও সিক্স আছে তাহলে আমরা আমরা খুঁজব কি যে কতগুলি ছয় আছে যার আগে এক অথবা পাঁচ থাকবে মানে যেখানে ছয় দেখতে পাচ্ছ তো ছয়ের বাম দিকে এক অথবা পাঁচ থাকবে আর পরে মানে ডান দিকে কি থাকবে তিন অথবা নয় থাকবে তাহলে এটাতে দেখো এই ছয়ের বাম দিকে বা আগে কি আছে দুই আছে কিন্তু এখানে এক আর পাঁচ থাকার কথা তাহলে এটা হবে না এটা বাদ এটাকে আমরা কাউন্ট করবো না এটাকে গণবো না ঠিক আছে এবার এটা দেখো এই ছয়ের আগে কী থাকবে ছয়ের আগে বা বাম দিকে কী থাকবে এক অথবা পাঁচ তো পাঁচ তো দেখতে পাচ্ছি আছে কিন্তু ছয়ের পরে ছয়ের পরে থাকার কথা কী ছিল তিন আর নয় কিন্তু আছে কত চার তাহলে এটাকে তো আমরা ধরতে পারবো না এটা বাদ এবার এটা দেখো ছয়ের আগে কী আছে নয় আছে ছয়ের আগে নয় আছে কিন্তু আগে থাকার কথা কী আছে এক আর পাঁচ তাহলে এটা হবে না এটা বাদ এবার এখানে দেখো ছয়ের আগে কি আছে এক আছে তা ঠিক আছে এ কারণ কারণ ছয়ের আগে এক অথবা পাঁচ থাকার কথা তাহলে এটা ঠিক আছে আবার দেখ ছয়ের পরে দেখতে পাচ্ছি তিন আছে এখানে তিন অথবা নয় থাকলেও চলবে তাহলে এখানে তিন আছে তাহলে এটা একটা সংখ্যা পেলাম একটা ছয় পেলাম এখানে ঠিক আছে আর এখানে দেখো এবার এই ছয়ের বাম দিকে কী আছে পাঁচ মানে ঠিক আছে বাম দিকে থাকার কথা ছিল এক অথবা পাঁচ তাহলে পাঁচ তো আছেই আর ডান দিকে কী থাকার কথা আছে পিন আর নয় এখানে কী আছে নয় আছে এখানে নয় আছে তাহলে এটাকেও কাউন্ট করবো তাহলে দুটা ছয় পেলাম যার আগে এক অথবা পাঁচ আর পরে তিন অথবা নয় আছে এখন পর্যন্ত দুটা হলো এবার এটাতে দেখো এই ছয়ের বাম দিকে এক আছে কিন্তু ডান দিকে পাঁচ আছে আর ডান দিকে থাকার কথা পিন আর নয় তাহলে এটা হবে না এটা বাদ এবার এটাতে দেখো ছয়ের বাম দিকে থাকার কথা এক আর পাঁচ কিন্তু আছে কত নয় তাহলে এটা বাদ ছয়ের বাম দিকে থাকার কথা কি এক আর পাঁচ তাহলে এক তো আছে আর ডান দিকে থাকার কথা তিন আর নয় তো এখানে কি আছে তিন আছে তাহলে এটা হবে তাহলে দেখো এরকম ছয় কটা পেলাম একটা দুটা তিনটা পেলাম যার আগে যার আগে এক অথবা পাঁচ আছে তার পরে তিন অথবা নয় আছে ঠিক আছে তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হলো এই ডি নাম্বার অপশন